আপনার ফোনে স্ক্রিনশট নেওয়া বা ছবি তোলা যে কোনো ফটোর থেকে আপনি যদি কোনো লেখা কপি করতে চান তাহলে সেই লেখাটিকে কীভাবে কপি করবেন খুব সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে আমি আপনাদের দেখাবো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটা স্ক্রিনশট নেওয়া আছে যে স্ক্রিনশটে কিছু লেখা আছে যে লেখাগুলি আমরা টাইপ না করে সরাসরি কপি করে নেব তো এটাকে আমরা কীভাবে করব তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথম থেকে দেখাচ্ছি জাস্ট আমরা চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আমরা যে স্ক্রিনশট নিয়েছি বা যেটা ছবি তুলেছি বা যেখান থেকে আমরা লেখা কপি করতে চাই সেটাকে ওপেন করে নেব এটাকে ওপেন করলে নিচের দিকে টেক্সটের মতো একটা অপশন আপনি দেখতে পাবেন এটা কিন্তু আপনি সব ফোনে পাবেন না যেসব ফোনে পাবেন তারা এখান থেকেই করবেন আর যেসব ফোনে আসবে না তারা দ্বিতীয় পদ্ধতিটি অবলম্বন করবেন তো এখানে আমরা টেক্সটে ক্লিক করে দেবো টেস্টে ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এই যে দেখুন লেখাগুলি কিন্তু আমরা এখন কপি করতে পাচ্ছি তো যে লেখাগুলি আমার দরকার সেই লেখাগুলি সহজে কিন্তু আমি এখন এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে ওপরে কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে প্রুফের জন্য আমরা আপনাকে নোটপ্যাড খুলে সেই লেখাগুলি কপি করেও দেখাচ্ছি তো আমরা এখানে চলে আসি নোটপ্যাডে নোটপ্যাডে আসার পর আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করে নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো তো দেখুন আমরা যেসব লেখা কপি করেছি সেটা কিন্তু এখান থেকে আমাদের চলে এসেছে তো আশা করি বুঝতে পারলেন প্রথম পদ্ধতিটা কতটা সহজ লেখা কপি করার দ্বিতীয়ত যদি আপনাদের এই টেক্সট অপশনটি না আসে তাহলে ইউজ করবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন ফটো টু টেক্সট কনভার্টার ফটো টু টেক্সট কনভার্টার সার্চ করার পর এখান থেকে আমরা ইমেজ টু টেক্সট কনভার্টার ফার্স্ট যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করলে আমরা এখান থেকে যে ফটোটা থেকে টেক্সট কপি করতে চাই সেই ফটোটা এখান থেকে আপলোড করে দেবো তো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি যেখান থেকে আমরা টেক্সট কপি করব আমরা এখান থেকে এই ফটোটি নিয়ে নিচ্ছি জাস্ট অ্যাড করে দিলাম দেখুন আমাদের এখানে ফটোটি আপলোড হচ্ছে তো যে ফটোটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন একটা রিজুম টাইপের তো এটা আমরা নিয়ে নিয়েছি এখানে আপলোড হচ্ছে হওয়ার পর এবার সাবমিট টু এক্সট্রাক্ট তো সাবমিট অ্যান্ড এক্সট্রাক্টে ক্লিক করলে এখানে কিছু পার্সেন্টেজের মতো চলবে হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর আমরা এটা টেক্সটে পাবো তো দেখি আমাদের কী দেখায় এখানে আমাদের হানড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট তো আমাদের এখানে দেখুন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলো হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড অলে ক্লিক করবো ডাউনলোড অলে ক্লিক যখন করবো তারপর এখান থেকে ডাউনলোড ফাইল ডাউনলোড হয়ে গেছে এবার আমরা এটাকে ওপেন করবো এটাকে ওপেন করার জন্য আসবে এক্সট্রাক্ট এক্সট্রাক্টে ক্লিক করে দেওয়ার পর ফাইলস আসবে তারপর আমরা এক্সট্রাক্টে ক্লিক করবো আমাদের এখানে যে অপশনগুলি আসবে জাস্ট আমরা নেক্সট নেক্সট ক্লিক করবো এবং তারপর টেক্সটে ক্লিক হয়ে যাবে টেক্সটে ক্লিক করার পর আপনি যে কোনোভাবে ক্লিক করে এটাকে লেখাগুলি দেখতে পাবেন তো দেখুন আমরা এখান থেকে যেসব লেখাগুলি কপি করতে চাই সব কিন্তু চলে এসেছে এবার জাস্ট এখানে আমরা ক্লিক করে রাখবো যেটুকু আমার দরকার ততটুকুই কিন্তু আমি এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিতে